বলিউডের শক্তিশালী ও দাপুটে অভিনেত্রী মাধুরী দীক্ষিত 90-এর দশকে ডার্ক সাইটে সুন্দরী অভিনেত্রীদের তালিকায় প্রথম সারিতে নাম লিখিয়ে ফেলেন তিনি। অভিনয় দক্ষতার পাশাপাশি নাচেও পারদর্শী ছিলেন তিনি। দর্শকের মনে জায়গা করে নিতে বেশি সময় নিতে হয়নি মাধুরীকে। তবে ক্যারিয়ার গড়তে 20 বছরের বড় এক অভিনেতাকে চুমু খেতে হয় তাকে, করতে হয় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়। এরপর কি ঘটেছিল জানবো যুবরাজ ফয়সালের রিপোর্টে। 90-এর দশকে বলিপাড়ায় পদ্মা কাঁপানো অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তবে ক্যারিয়ারের শুরুর পথটা খুব একটা মসৃণ ছিল না, তাই রাতারাতি নিজের ক্যারিয়ার গড়তে পারেননি অভিনেত্রী। বলিপাড়ায় তার যাত্রা শুরু 80-এর দশকে। 1994 সালে মুক্তিপ্রাপ্ত অবরোধ নামের একটি হিন্দি ছবিতে বাঙালি অভিনেতা তাপস পালের বিপরীতে প্রথম অভিনয়ের সুযোগ পান তিনি, কিন্তু ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। প্রথম 4 বছরে একের পর এক ফ্লপ ছবিতে অভিনয় করেছিলেন মাধুরী। এরপর 1988 সালে তার কাছে আসে এক সুবর্ণ সুযোগ। বলিপাড়া সূত্রে জানা গেছে, নায়িকা চরিত্রে পরিচালক ফিরোজের প্রথম পছন্দ ছিলেন না মাধুরী, বরং বিনোদ খান্নার বিপরীতে শ্রীদেবীকে পছন্দ করেছিলেন তিনি। অভিনেত্রীর কাছে সেই প্রস্তাবও নিয়ে যান তিনি। শ্রীদেবী অভিনয়ের প্রস্তাব খারিজ করে দেওয়ার পর মুশকিলে পড়েন ফিরোজ। তারপর মাধুরীকে প্রস্তাব দিলে তিনি রাজি হয়ে যান। তবে এই ছবিতে অভিনয়ের খাতিরে নিজের চেয়ে 20 বছরের বড় নায়ক বিনোদকে চুমো খেয়েছিলেন মাধুরী। এমনকি এই ঘটনার জন্য বহুবার আক্ষেপও করেছেন তিনি। এক সাক্ষাৎকারে মাধুরী জানিয়েছিলেন, এই ঘটনার পর পর্দায় কোনো অভিনেতার সঙ্গে আর চুম্বনের দৃশ্যে অভিনয় করেননি তিনি। গল্পের প্রয়োজনে বিনোদের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয় মাধুরীকে। সেই দৃশ্যে পর্দার সামনে 2 তারকা চুম্বন করেন, ছবিটিতে সেই দৃশ্যটি রাখাও হয়। তবে ছবি মুক্তি পাওয়ার পর মাধুরীকে নিয়ে শুরু হয় নানা বিতর্ক এবং সমালোচনা। 80-এর দশকে পর্দায় এমন ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয় করা নায়িকাদের জন্য সহজ ছিল না। মাধুরীর অভিনয় ভালো লাগলেও এই দৃশ্য নিয়ে নানা মহলে আলোচনা চলতে থাকে। মাধুরী এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমার পরিবারের কেউ ফিল্ম জগতের সঙ্গে যুক্ত ছিল না, তাই আমি কিছুই জানতাম না। তখনকার দিনে এ গ্রেডের নায়িকারা যে চুম্বনের দৃশ্যে অভিনয় করত না তা জানতাম না আমি। তিনি আরো বলেন, এরপর বলিপাড়ায় আলোচনা শুরু হয়ে যায় যে নিজের থেকে 20 বছরের বড় অভিনেতাকে পদ্মায় চুমো খেয়েছেন এক নবাগত নায়িকা। খবরের শিরোনামে এসে যায় মাধুরী। মাধুরী এক সাক্ষাৎকারে বলেন, মুক্তির পর ছবিটি দেখেছিলাম, চুম্বনের দৃশ্যটি ছবিতে বিরাট কোনো পরিবর্তন এনেছে বলে আমার মনে হয়নি। এই দৃশ্যটি বাদ দিলেও চলতো, তবে এই কাজের জন্য এখনো আফসোস করি। দয়াবান ছবি মুক্তির পর মাধুরী সিদ্ধান্ত নেন, এরপর থেকে কোনো অভিনেতাকে সরাসরি চুমু খেতে দেখা যায়নি নায়িকাকে। বিনোদী প্রথম এবং শেষ অভিনেতা যার সঙ্গে চুম্বনের দৃশ্যে অভিনয় করেছিলেন মাধুরী। তবে দয়াবান মুক্তির পর মাধুরীকে নিয়ে হাজার বিতর্ক এবং সমালোচনা হলেও অভিনয়ের কারণে প্রচারে চলে আসেন তিনি। তারপর মাধুরীকে আর পিছনে তাকাতে হয়নি, দয়াবান ছবিটিও ভালো ব্যবসা করে। এরপর একের পর এক সফল ছবিতে অভিনয়ের সুযোগ পান মাধুরী। বলিপাড়ায় অনেকে মনে করেন, নিজের ক্যারিয়ার গড়তেই নাকি মাধুরী চুম্বনের দৃশ্যে অভিনয় করে লাইমলাইটে আসতে চেয়েছিলেন, কিন্তু মাধুরী দাবি না জেনে ভুল পদক্ষেপ করে ফেলেছিলেন তিনি এবং তা নিয়ে অভিনেত্রীর আফসোসের অন্ত নেই। যুবরাজ ফয়সাল, নাগরিক।